ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। যে সম্মানিত ভাই, আপনি যে একটা ইংরেজি লেখাতে একটা প্রশ্ন করলেন, এটা ঠিক বুঝতে পারি নাই, তবে আমি যতটুকু বুঝতে পারলাম, রাত্রে যদি নাকি স্বপ্নদোষ হয় তাহলে ওই ব্যক্তি ফজর সালাত কিভাবে পড়বে? রাত্রে যখন যে স্বপ্নদোষ হবে তখন সে ফজরের সময় হলেই সে উঠে গোসল করে ফেলবে, গোসল করার পরে সে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে সে সালাদ আদায় করবে। আর ফরজ গোসলের নিয়ম হচ্ছে প্রথমে নিয়ত করবে, আমি অপবিত্রতা থেকে পবিত্রতার নিয়তে গোসল করতেছি, এবং সে ভালোভাবে কুলি করবে, নাকে পানি দিবে, এবং ওজুর মতো করে সে মুখ ধুবে, এবং হাতে কোনো সহ ধুবে, মাথা মাছে করবে, ফাটা বাকি রাখবে। এরপর মাথায় পানি, ডান পাশে পানি, বাম পাশে পানি দিয়ে পুরা শরীরটাকে ধুয়ে নিবে। যখন নাকি পুরা ধোয়া শেষ তখন ডাইন পা এবং বাম পা ধুয়ে যে বাইরে যাবে, এবং পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বে। এতে তার গোসল হয়ে যাবে আর উযু হয়ে যাবে। নজর করে উযু করার কোনো প্রয়োজন নেই নামাজ পড়ার জন্য। তবে সম্মানিত ভাই, তাকে ফরজ গোসল করার আগে তার যে ফরনের কাপড় সব ধুয়ে নিবে, এবং লজ্জাস্থানের কোথাও কিছু লাগে থাকলে সেগুলোও সে ধুয়ে নিবে। এর পরবর্তীতে সে যে গরগরার সাথে কলু করবে যদি রমজান না হয়, এবং নাকে পানি দিবে, নাকে নরম লাগা পর্যন্ত পানি পৌঁছাবে যদি রমজান না হয়। রমজান হলে সাধারণ কুলি এবং সাধারণভাবে নাকে পানি দিলে চলবে, বাকি নামাজের মতো করে উজু করে সে গোসল করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।